সোমবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি পথের সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একটি অঙ্কন প্রতিযোগিতা এবং গাছের চারা বিতরণের মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি তথা সমাজসেবী কৃষ্ণ রায়, রথীন চন্দ্র, লিপিকা ঘোষ, রিম্পা রায়, লক্ষ্মী রায়, পপি রায়, সুস্মিতা দেব, বিদ্যুৎ দাস। অঙ্কন প্রতিযোগিতায় অংশকারী 70 জন প্রতিযোগীদের গাছের চারা বিলি করা হয়। এছাড়াও মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিলি করা হয়। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ির এখানে একটা সংস্থা, তার নাম হচ্ছে পথের সাথী। তো সংস্থাটা খুবই হেল্পফুল একটা সংস্থা। তো এখানে আজকে একটা বাচ্চাদের ড্রয়িং প্রতিযোগিতা ছিল। তো এখানে ক্লাস 1 থেকে 8 অবধি বাচ্চাদের সবাই এখানে পার্টিসিপেট করেছে। তো খুব ভালো তার ড্রয়িংও করেছে। তো আর সঙ্গে চারা গাছ বিতরণ ছিল, আর বাচ্চাদের জন্য একটু টিফিন ছিল। তো এখানে আজকে আমার এখানে ইনভাইট ছিল, তো সে কারণে আমি এসেছি। সংস্থার সকল পরিবারকে এখানে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই পাশে থেকো, সবার পাশে থাকো। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। সোমবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি পথের সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একটি অঙ্কন প্রতিযোগিতা এবং গাছের চারা বিতরণের মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি তথা সমাজসেবী কৃষ্ণ রায়, রথীন চন্দ্র, লিপিকা ঘোষ, রিম্পা রায়, লক্ষ্মী রায়, পপি রায়, সুস্মিতা দেব, বিদ্যুৎ দাস। অঙ্কন প্রতিযোগিতায় অংশকারী 70 জন প্রতিযোগীদের গাছের চারা বিলি করা হয়। এছাড়াও মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিলি করা হয়। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ির এখানে একটা সংস্থা, তার নাম হচ্ছে পথের সাথী। তো সংস্থাটা খুবই হেল্পফুল একটা সংস্থা। তো এখানে আজকে একটা বাচ্চাদের ড্রয়িং প্রতিযোগিতা ছিল। তো এখানে ক্লাস 1 থেকে 8 অবধি বাচ্চাদের সবাই এখানে পার্টিসিপেট করেছে। তো খুব ভালো তার ড্রয়িংও করেছে। তো আর সঙ্গে চারা গাছ বিতরণ ছিল, আর বাচ্চাদের জন্য একটু টিফিন ছিল। তো এখানে আজকে আমার এখানে ইনভাইট ছিল, তো সে কারণে আমি এসেছি। সংস্থার সকল পরিবারকে এখানে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই পাশে থেকো, সবার পাশে থাকো। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।